বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী আর আমার ডান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এ সুলতান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিসবাহুর রহমান চৌধুরী, অগস্ট মাসে আমরা কথা বলছি এবং অগস্ট আসলে অনেক কিছুর সঙ্গে মনে পড়ে 2004-05 যে জঙ্গি তৎপরতা, সেই 17 আগস্টের কথা, 24 আগস্টের কথা, 21 আগস্টের কথা, এবং এরপরে একটা সময় দেখা গেলো শীর্ষ জঙ্গি নেতাদের অনেকেই গ্রেপ্তার করা হয়েছে, বিচার হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু ইদানিংকালে আবার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে জঙ্গিদের তৎপরতা ক্রমশ কোথাও কোথাও বাড়ছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে কিছু জঙ্গি নেতাকে পুলিশি প্রহরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার পথে তার ছিনতাই হয়ে গেছে। এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশে আমরা যদি সিরিয়ার কথা বলি বা গাজার কথা বলি, অন্যান্য জায়গায়ও দেখা যাচ্ছে যে প্রায় সব জায়গায় কিছু কিছু বাংলাদেশি অস্ত্র নিয়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত আছে বিভিন্ন জায়গায়, সেটি যৌক্তিক অযৌক্তিক পরের বিবেচনা। এবং যেখানেই সমস্যা আছে বিশ্বের, বিশেষ করে ধর্মীয় ইস্যু নিয়ে, সেখানেই বাংলাদেশিদের তৎপরতা লক্ষ্য করেছে। পরিস্থিতির কেন উন্নতি ঘটল না বা এখন অনেকে শঙ্কা করছেন যে এই তৎপরতা আবার বাংলাদেশে যে কোনো সময় বাড়তে পারে, দেখা দিতে পারে? বিসমিল্লাহ রহমান রহিম। বিশ্বব্যাপী চ্যানেল আই, গ্রামীণ ফোন, তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিল্লুর ভাই আজকে অগাস্ট মাসের এই প্রশ্নটা আপনি রাখার জন্য। প্রথমেই আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত স্মরণ করি অগাস্টের সপরিবারে শহীদ বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে। এই অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কথা আর বলবই না, শুধু তাকে শ্রদ্ধা সহিত স্মরণই করছি। আপনার প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছি আমি যে অগাস্টের 17 আগস্ট 21 আগস্ট আমাদের ইতিহাসে আরও দুইটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। সেটা জঙ্গি উত্থান বাংলাদেশে কীভাবে হলো সেটা আমরা আগের থেকেই সতর্ক করে আসছিলাম। বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তারা 1971 ইংরেজি সালে আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ পরিচালিত হয় তখন তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজেরা সশস্ত্র বাহিনী গঠন করে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করে এবং সরাসরি যুদ্ধ অপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ করে। পরবর্তীতে তারা যখন বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করল, কিন্তু তাদেরও তো এই মুহূর্তে খুব একটা সক্রিয় তৎপরতা নেই নানান কারণে। আমি বলছি তারা কখনো নিষ্ক্রিয়তাকে কখনো সক্রিয় হয়। 1971 সালের বিজয়ের পরে বলেন যে জেএমবি, হিজবুত তাহরির, এগুলো তাদেরই সৃষ্টি? জি, আমি এদিকেই আসছিলাম যে এগুলা তাদেরই সৃষ্টি। কেন আপনি দেখছেন যে যখনই কোনো জঙ্গি ধরা পড়ে তখন তারাকে বলা হয় তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবেই তারা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু পরে তারা বলা হয় যে সে বহিষ্কৃত বা সে এখন জামাতের সাথে নাই। তো এজন্য যতদিন পর্যন্ত এই এই দলটি অর্থাৎ জামাতে ইসলাম তারা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির ধারায় স্বচ্ছভাবে প্রবেশ না করে ততদিন পর্যন্ত এই ধরনের জঙ্গি সৃষ্টি এবং তাদেরকে দিয়া নৈরাজ্যকর কর্মকাণ্ড সংগঠিত করার মতো তাদের আর্থিক এবং আন্তর্জাতিক ক্ষমতা এবং সহযোগিতা আছে। তা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে অনেক বাংলাদেশিকে এখন সম্পৃক্ত পাওয়া যায়। তো একমাত্র দলই জামাতে ইসলাম যে আন্তর্জাতিকভাবে তারা পরিচিত এবং বিভিন্ন দেশে তাদের সংগঠন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংগঠনটা আন্তর্জাতিক সংগঠন বিচার হলো, এবং আপনার এখানে বসে আমি বহুবার তাদের গঠনতন্ত্র আমি দর্শকদেরকে দেখিয়েছি যে তারা বাংলাদেশ জামাত ইসলাম বলতেন না, তারা জামাত ইসলামী বাংলাদেশ বলতেন। তাদের কেন্দ্রীয় অফিস লাহোর ছিল, মৌলানা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত অফিস, এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয় লাহোরেই পরিচালনা। আপনি সরাসরি এবং একমাত্র তাদেরকে দায়ী করছেন? তারা
এটা জনক আমি বলি জি জেএমবি বলেন হরকাতুল জিহাদ বলেন অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠন আছে প্রত্যেকটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাত ইসলাম জড়িত এটা আমরা দালিলিক প্রমাণ দিতে পারব এ থেকে পরিত্রাণের উপায় কি মনে করেন আপনি পরিত্রাণের উপায় হইল বাংলাদেশ নিশ্চিন্তে থাকতে পারে যে এই সমস্যাটি দেখেন যদি এই সরকার ক্ষমতায় না আসতো তো ক্ষমতার পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় থেকেই তো আপনার জামাত ইসলামের এই কাজগুলো সংগঠিত করতে পারে এখন বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা যেমন কত ঈদের আগেও দেখলাম যে পুলিশ কর্তৃপক্ষ বলছে যে জঙ্গি হামলাও হতে পারে কিন্তু এটা সে কারণে আমি জিজ্ঞেস করছি আউট অফ কন্ট্রোল নয় তারা নিয়ন্ত্রণের ভিতরেই আছে কিন্তু এখন বাংলাদেশ সরকারের উচিত হবে যে কোনোভাবেই সরকার যেটাকে চিহ্নিত করেছে দেশবাসী যাদেরকে চিহ্নিত করেছে শুধু মানবতা বিরোধী অপরাধী হিসাবে নয় বারবার তারা এই কাজগুলো সংগঠিত করবে সশস্ত্র সংগঠন তৈরি করবে এবং এটা তারা খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে অতএব খোলামেলাভাবেই যে কাজগুলা জামাত ইসলাম যে অর্থ দিয়ে এই কাজগুলা করে সেই অর্থের উৎসটা খুঁজে বাইর করতে হবে এইখানে যদি আপনার আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হয় মুখ দিয়া যদি বলি শেখ পরিত আর বগলের মধ্যে ইট লুকাইয়া রাখি তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না আমি যদি দেখে দেখা যায় এখানে টুর্নামেন্ট হলো আর যারা আমরা সন্দেহ পোষণ করি দেশবাসী যেটা যাদেরকে সন্দেহ করে যে তারা জঙ্গি খাতে অর্থায়ন করে তাদেরকে যদি স্পন্সর তারা যদি স্পন্সর করে জায়গায় জায়গায় ব্যানার পোস্টার তাদেরকে সুযোগ দেওয়া হয় এবং দেখা গেল যে দিনে বক্তৃতা করে রাত্রে তাদের সাথে পার্টনারশিপ ডিড হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তাহলে এটা নিয়ন্ত্রণ করা যাবে এই দিকে সতর্ক থাকবে সুলতান আপনার কাছে কি বলা হয় ধন্যবাদ জিল্লুর মেজবাবাই অনেকটা আমার মনের কথার মতোই শুরু করে দিয়েছিলেন তারপরেও বলবো যে এই আগস্ট মাস যেটা বাঙালির জন্য পুরো বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের মাস দু তিনটে ঘটনা আছে এর জন্য এই জাতি কলঙ্ক কবে মোচন করতে পারবে সেটা আমরা এখনও জানি না অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবং দেরির পরেও যদি সব কিছু ভালো হয় আমরা মনে করব জাতির জন্য জাতির যে অহংকার যে জাতীয়তাবাদ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই অহংকার নিয়ে আমরা বা আমাদের আগামী প্রজন্ম বেঁচে থাকবে জঙ্গিবাদ যেটা আমার দৃষ্টিতে জঙ্গিবাদের সূত্র যদি আপনি ধরেন তাহলে ইসলাম ধর্ম শুরু থেকেই প্রথম চার খলিফা নিহত হন জঙ্গিদের হাতে চারজন খলিফা যারা রসুলের সবচেয়ে ক্লোজ সহচর ছিল তারা কিন্তু জঙ্গিদের হাতেই নিহত হয়েছেন তারপরে যে জঙ্গি তৎপরতা পৃথিবীতে চলে আসছে শত বছর হাজার বছর যাবৎ সেটা হলো ধর্মযুদ্ধ ধর্মকেন্দ্রিক যুদ্ধ এক ধর্ম আর এক ধর্মকে দমন করবে বা তার সেই দেশ দখল করবে এই ধর্মযুদ্ধ এক দেশ দখল করতে গিয়ে সেখানে ধর্মকে জোর করে কেউ দিয়েছে কেউ প্রলোভন দিয়ে দিয়েছে ধর্মযুদ্ধ সেই ধর্মযুদ্ধ ছিল একটি ধর্মের বিরুদ্ধে আরেকটি ধর্মের কিন্তু বর্তমানে আমরা যেসব দেখতেছি বিগত বিশ পঁচিশ বা তিরিশ বছর যাবৎ পৃথিবীতে যেসব জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে সেখানে ধর্ম বিরুদ্ধে যারা আছে যেরকম একটি গ্রুপ আছে তারা ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করছে ইহুদিদেরকে অনেক জায়গায় সুযোগ পেলে হত্যা করছে হিটলারও প্রায় কয়েক লক্ষ ইহুদি হত্যা করে গেছে তো সেটা ধর্মযুদ্ধ ছিল না সেটা ছিল তার পাওয়ারের পাওয়ার তো আসলে সমস্ত জঙ্গিবাদের মূল কারণ হলো ধর্মকে নিয়ে এক ধর্মের আরেক ধর্মের বিরুদ্ধে লড়াই বর্তমানে যে ধর্মযুদ্ধ আছে সেটা আমি বলবো না তেমন আছে কিন্তু এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে শ্রদ্ধাবোধ ভালোবাসা এক ধর্মের প্রতি যেরকম ইসলাম হলো সবচেয়ে শান্তির ধর্ম সেই ধর্মতেই বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের জন্য দরকার সেটা না করে উল্টো এখন আমরা একাত্তর সাল থেকে এই দেশেই দেখছি ধর্ম যুদ্ধ তো নয় নিজের আপন ভাই আপন জনকে লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে তাদের সহায়তায় যারা জঙ্গি বলে আমি এখন পর্যন্ত চিহ্নিত করতে চাই এবং ভাই যেটা বললো একটি দলের কথা আমি মনে করব তাদের ভিতরে যে জঙ্গিবাদ থেকে সৃষ্টি তারা প্রথম জঙ্গিবাদ তাদের হলো বিধর্মীদের বিরুদ্ধে এটা ছিল প্রাথমিক
এখন নিজেদের বিরুদ্ধেই নিজেরা নিজেদের মুসলমানকেই তারা হত্যা করছে। এই জঙ্গিবাদের কারণ ইসলামে কীভাবে সৃষ্টি হলো এটা আমার জানা নেই, তবে এতটুকু আমি বুঝি যে জঙ্গিবাদ দমন করতে গেলে জঙ্গিরা যারা নিজেকে সেলফ স্যাক্রিফাইস করে, পৃথিবীর বহু দেশে আজ ইরাকে দেখেন, পাকিস্তানে দেখেন, প্রতিদিন লোক মারা যাচ্ছে, স্যাক্রিফাইস করে, তাদেরকে বোঝানো হয় যে তোমরা যদি এই লেভেলে এইভাবে যদি তো বাংলাদেশও আমরা দেখি সেটাই প্রয়াস বাংলাদেশও করলে তুমি ব্যস্ত চলে যাবা। এটা লোভ, ধর্মে দুটো জিনিস খুব কাজ করে, লোভ আর ভীতি। এটা লোভ যে ব্যস্ত চলে যাবা, সোজাসুজি ব্যস্ত যাবা, তাদেরকে বোঝানো হয়। এটার মূল কারণ হলো শিক্ষা। আমাদের দেশের শিক্ষার যে হার, আপনি হিসাব মতো যা দু পার্সেন্টেজই দেখেন, 40 ক্রস করে থাকলো নো, এটা এখনও বিশ্বের নিচেই আছে যদি শিক্ষার কথা বলেন। বাকি 80% লোকে দেশের আমাদের অশিক্ষিত, এবং তারা শিক্ষা সম্বন্ধে জ্ঞান নেই, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই, তাদেরকে তোতা পাখির মতো সেই ছোটোবেলা থেকে যেটা শেখানো হচ্ছে সেটাই তারা শিখে যাচ্ছে, সেটাই তারা কনসিভ করতেছে, সেই কনসিভের ভিত্তিতে তাদেরকে যা পড়ানো হয়, তাদেরকে যে কালকে বলা যায় তুমি বোমা একটা পেটে নিয়ে একটা গাড়ির তলে পড়ে যাও, একটা প্লেনের তলে পড়ে যাও, যা ইচ্ছা বলা হবে সে সেটাই মানবে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে এই যারা ধর্মলোভী বা ধর্মকে ব্যবহার করে যারা পাওয়ারে আসতে চায় তারা করে যাচ্ছে এবং করে যাবে যতদিন এই জাতিকে শিক্ষিত করা যাবে। শিক্ষিত করার ছোট্ট একটা ফর্মুলা বলবো আমি, বিকজ আপনারা সময় কম। এদেশে দুটা শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা, একটা স্কুল। এখন আবার স্কুলের সাথে ইংরেজি স্কুল বলা হয়, তার মানে তিনটা বলবো না, আমি মনে করি দুটা ডিভাইডেড। আর একটা আছে ক্যাডেট কলেজগুলো, ক্যাডেট কলেজ যাই হোক, ওগুলার দৃষ্টিভঙ্গিতে গেলে মনে করেন দুটা মেজর ডিভিশন, একটা ইসলামী শিক্ষার জন্য মাদ্রাসা, আরেকটা স্কুল শিক্ষা বা বাংলা বা ইংরেজি শিক্ষার জন্য আরেকটা আরেকটা গ্রুপ। এখন মাদ্রাসায় যেরকম আমরা যারা যখন ছোটো থেকে বড় হয়েছি, প্রথমে আমাদেরকে ধর্মটাকে বাপ মা কনসিভ করাইছে, কী করেছে, আমাদেরকে আম্পারা আলিফ বেত এসে কোরআন পড়াইছে, 7 বছরে আমাদের মোরেল ফ্যামিলি সবাই কোরআন পড়তে শিখেছে, এটা মোরেল সামাজিকভাবে একটা স্বীকৃত ব্যাপার ছিল। কিন্তু আমরা কোরআন যেটা শিখেছি সেটা আমরা তোতা পাখির মতো শিখেছি, আরবি ভাষায় শিখেছি, বাংলায় শিখিনি, কোরআনের মাহাত্ম্য, কোরআনের বিভিন্ন দিক আমরা বুঝে উঠিনি, কিন্তু ধর্মকে অন্তর থেকে কনসিভ করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, যেটাই আমার ধর্ম, এবং আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকে এটাকেই লালন করতে হবে বাকি জীবন। যদি অন্য ধর্মে জন্মাইতাম কী হতো, দ্যাট আই ডোন্ট লাইক টু কমেন্ট অন দ্যাট, কিন্তু আমার ধর্মে আমার ইসলাম, আমার বাবা নামাজ পড়তেন, আমি নামাজ পড়বো, এটাই আশা করা হয়। আমার বাবা যদি নামাজ না পড়ে যে পূজা করতেন তাহলে আমাকে হয়তো পূজাই করতে হতো। কিন্তু এই শিক্ষাটাকে আপনারা যদি মাদ্রাসার স্কুল শিক্ষাটাকে একত্রীকরণ না করা হয়, এটা সিলেবাস যদি এক না করা হয়, ক্লাস 4 বছর বা 5 বছরের বাচ্চাকে যেভাবে শিক্ষা পড়ানো হয়, আরবি পড়ানো হয় তার মাথায় যা যা ঢুকানো হয়, বা বাংলা পড়ানো হয় তার মাথার ভিতরে যা যা দেওয়া হয়, এটাই কিন্তু বাচ্চা সেটাই নিয়ে সৃষ্টি হচ্ছে। তা আমাদের দেশে এই দুইটা শিক্ষা ব্যবস্থার কারণে আমরা দুটা জাতি হিসেবে, এবং সেখানে আবার আপনার তো অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষা, মিসবাহুর রহমান চৌধুরী হয়তো বলবেন, যারা বঞ্চিত, যাদের আসলে স্কুলে শিক্ষা নেবার সামর্থ্য নেই, তারা কিন্তু ওইখানে বেশি তার মানে প্রাধান্য বা সুযোগ পাচ্ছে বা নিচ্ছে বা দেয়া হচ্ছে, মানে এটা তাহলে অ্যাডভান্টেজ না হচ্ছে একটা গরিব মানুষের থেকে। এই গরিব মানুষটা যে দুবেলা যে পড়ালেখার শিক্ষার ঠিক এই দেশের মৌলিক চাহিদা যে চারটি আছে, অনেকে রিলিজিয়াস বিবেচনা থেকে দেন, আপনি দেখবেন মাদ্রাসাগুলোর সঙ্গে একটা এতিমখানার সম্পর্ক আছে, সেটা তো আরও জটিল, সেখানে তো শিক্ষা ব্যবস্থাটা আরও জটিল। তো এখন সেই জায়গা থেকে আমরা যে দেখতেছি বিগত কয়েক বছর যাবৎ শুরু হয়েছে বাংলাদেশে, এটা কখনোই ছিল না, 71 সালে কিছুটা ঘটেছে, তখন তো দুটা দেশের কাণ্ড কেন্দ্র করে করেছে তারা, কিন্তু পরবর্তীতে যে সৃষ্টিগুলো হচ্ছে এই সৃষ্টি থেকে যদি আপনি বাংলাদেশকে মুক্ত করতে না পারেন, ওই 4 বছরের বাচ্চার ভিতরে যদি দেশপ্রেম, নৈতিকতা, সব কিছু যদি ধর্ম না আনতে পারেন, ধর্ম বেসিক হতে হবে, তো সোজাসুজি আমার পরামর্শ আপনি প্রথম বাচ্চাকে ধর্ম শিক্ষা দেন 4 বছর বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত, তাকে নামাজ কোরআন টোরআন সব শিখান। ক্লাস 1-এ ভর্তি হতে গেলে তার প্রথম পরীক্ষা হবে তুমি ধর্ম সম্বন্ধে কী জানো। তো আমাদের দেশে তো এখন সেকুলার স্টেট, মোরললেস, তো যে খ্রিস্টান আসবে তাকে জিজ্ঞাসা করবে ধর্ম সম্বন্ধে কী জানো, এটা হবে তার পরীক্ষা, ওই পরীক্ষায় সে ক্লাস 1-এ ভর্তি হবে, সেখান থেকে ধর্ম প্লাস আদার্স সাবজেক্ট যেটা যে মানুষ জ্ঞান অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, যে আমাদের সিলেবাসগুলো আছে, এই সিলেবাস একত্রীকরণ করতেই হবে। তাহলে ওই 4 বছরের বাচ্চা থেকে যখন
তার শিক্ষা ব্যবস্থাটা গ্রো করবে, সে আর অন্ধ থাকবে না, সে অন্ধত্ব থেকে মুক্ত হবে। ধর্মটাকে কেন্দ্র করে যদি ধর্মান্ধ বানানো হয় তাহলে সেই জাতি দিনকে দিন অবক্ষয়ের দিকে যাবে, সেই জাতির মুক্তি হবে না। জি ধন্যবাদ। প্রথমেই আমি বিএনপির সাবেক মাননীয় সংসদ সদস্য সুলতান ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি ওই দলের একজন সাবেক সংসদ সদস্য এবং এখনও দলীয় নেতা হয়ে যে বাস্তব কথাটা আপনি স্বীকার করলেন যে যারা এখন বিএনপির প্রধান জোটের অংশীদার তাদের সম্বন্ধে বলার সৎসাহস আপনার দেখাতে পারলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার অনেক কথার সাথে আমার একমত থাকলেও কিছু কিছু কথা আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দ্বিমত পোষণ করতে চাচ্ছি। এক নম্বর কথা হলো আপনি শুরু করছেন এইভাবে যে ইসলাম ধর্ম শুরু থেকেই জঙ্গির সাথে পড়ে গিয়েছিল, এই ধরনের একটা কথা আপনি বলছেন। আসলে চার খলিফার মধ্যে প্রথম খলিফা নর্মাল ডেথ, উনি শহীদ হন নাই, আর বাকি তিনজন একজন হইলেন গুপ্তঘাতকের দ্বারা, গুপ্তঘাতক, এখানে জঙ্গি ছিল না, একজন গুপ্তঘাতক। যদি আপনি তাকে জঙ্গি বলে আখ্যায়িত করেন তাহলে ইসলামের পূর্বে আপনার পারস্যে তারপরে রোম সাম্রাজ্যে এভাবে জঙ্গি ঘাতকদের দ্বারা বহু রাজা বাদশা মৃত্যুবরণ করেছে, ইভেন বিফোর ক্রাইস্ট। এখানে সরি ইন্টারাপ্ট করি, ইসলামী কিন্তু রাজা বাদশা সিস্টেম নেই, না নাই তো, এটা তো নাই বটে, আমি বলছি ইসলামের পূর্বে, এমনকি বিফোর ক্রাইস্ট বলছি আপনাকে। এবং ইসলামের পূর্বে বলতে এই নয়, একটা জিনিস ইসলাম সম্বন্ধে আমাদের বুঝতে হবে যে আমরা যখন ইমান আনি আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমি ইমান আনছি আল্লাহর উপর, ইমান আনছি আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের উপর, অর্থাৎ কোরআনের পূর্বেও যে সমস্ত কিতাব নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন, যে পৃথিবীতে এমন কোনো জনপদ নাই যেখানে আল্লাহ নবী প্রেরণ করেন নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তাহলে আদম আসসালাতু সালাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারাই দাওয়াত পেশ করেছেন ইতিহাসে পাওয়া যায় আমাদের এই জনপদে থাকতে পারে কোন সময় কে, যদি এইটা আপনার জনপদ থাকে তাকে কোরআন সাক্ষী যে এখানে নবী আসছেন। এজন্য এই যে ভারতে আমরা যাদেরকে আপনার অনেক সময় গবেষণা হওয়া উচিত, এই যে আপনার শ্রীকৃষ্ণ রাম লক্ষণ যাদেরকে ইয়ে করে নবীদের যে মিশন ছিল এই মিশন মানুষ পরিবর্তন পরিবর্তন করে তাদের পুরা দর্শনটাই পরিবর্তন করে ফেলছে, এটা ইসলাম বলে, যার তার কারণে আসল ধর্মগ্রন্থগুলা কোরআন ছাড়া কেউর হাতেই নাই। তো আমি যে জিনিসটা বলছিলাম যে এইরকম খুন করা, ইভেন আপনি হিন্দু ধর্মে দেখেন যে শ্রীকৃষ্ণ তো প্রায় 5000 বছর পূর্বে তার আগমন, তিনি এসেই তো আপনার পাণ্ডবদেরকে সংগঠিত করে এই যে কুরুক্ষেত্র যেটা সংগঠিত হইল কংস রাজার বিরুদ্ধে, এবং ওনার জন্মের আগে ওনার মাকে নিয়ে বন্দি করে রাখা হলো কারাগারে, কারাগারেই তার জন্ম হলো, যেটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে যে তারা আসার আগেই ভবিষ্যৎবাণী আসছে, তাদেরকে এইভাবে বন্দি করা হয়েছে এবং তারা পরে আবির্ভূত হয়েছে নবী হয়ে। এই জন্য রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন যে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে তোমারে দয়াহীন সংসারে, যে যুগে যুগেই দূত আসছেন। তো ইসলাম আসছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। গুপ্তঘাতক ছিল, এরপরে যুদ্ধ হয়েছে রাজনৈতিক যুদ্ধ, দেখেন ধর্ম নিয়ে কিন্তু যুদ্ধ হয়নি না, কিন্তু এখন তো তাহলে আবার জঙ্গির ডেফিনিশনটা, না আমি বলছি ডেফিনিশনটা অনেক লম্বা কথা চলে যেতে হবে, তো আমি যে জিনিসটা এইটাই বললাম হতে পারে যে ইসলামের শুরু থেকে এটা নয়, গুপ্ত হত্যাকাণ্ড জঙ্গিবাদ ইসলামের পূর্বেই সৃষ্টি হয়েছে, এমনকি খ্রিস্টানদের মধ্যে এই যে আপনার আয়ারল্যান্ড এবং ব্রিটিশরা এখানে নিয়ে ধর্মীয় মত পার্থক্য নিয়েই দীর্ঘদিন থেকে বোমাবাজির যুদ্ধ এগুলো হয়েছে, ইদানিংকালে চুক্তি হয়েছে, এই গেল একটা। তারপরে আপনি দেখেন ইসলামের এই যে ইহুদিদের বিরুদ্ধে যে অভ্যুত্থান মানব গোষ্ঠীর, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের, এই ইহুদিরা একটা আপনার কোরআন শরীফে তাদেরকে বারবার নিন্দা করা হয়েছে, বারবার তারা যেখানে যায় সেখানে মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে, এটা কোরআন শরীফে বলা আছে যাদের কাজ হলো মিথ্যাচার করা, অপপ্রচার করা, যার কারণে দেখেন দুনিয়ার মিডিয়া এখন তারা কিনে নিয়ে, তারাও তো মূল কিতাবের অনুসারী, তো না কিতাবের অনুসারী মানে বিকৃত অনুসারী, মূল কিতাবকে তারা অনুসরণ করলে তো এই ধরনের মানবতা বিরোধী কাজ করতে পারে না, এইভাবে শিশুদেরকে হত্যা করতে পারে না, নারীদেরকে হত্যা করতে পারে না, এবং কোন আমলে তাদের কিতাবের মধ্যে আছে যে জেরুজালেম তাদের ভূমি,
হাজার বছর পরে তারা জার্মান থেকে, ফ্রান্স থেকে, লন্ডন থেকে, গিয়ে থেকে আপনার আমেরিকা থেকে গিয়ে ওইখানে একটা ভূখণ্ড তৈরি করে সারা বিশ্বের মানুষের জন্য একটা বিষপুরা হিসাবে তারা এইখানে প্রতিষ্ঠা লাভ করেছে। এইটা আরেকদিন হয়তো সুলতান ভাইয়ের সাথে বলবো। আমি শুধু এই কথাগুলোর সাথে একটু দ্বিমত করতে চাচ্ছি। এরপরে শিক্ষা ব্যবস্থায় আসেন আপনি। মাদ্রাসা শিক্ষা অনেক আধুনিকীকরণ করা উচিত, তবে মেট্রিক পাস চুর, বিএ পাস ডাকাইত, এমএ পাস হাইজাকার যতগুলো এখন আছে আপনি মাদ্রাসায় পড়া ছেলেদের মধ্যে এটা পাবেন না। আমরা যদিও মাদ্রাসায় পড়ি নাই কিন্তু তাদের মধ্যে এটা পাবেন না। ঘুষ, দুর্নীতি, লুটপাট, অন্যের ভূমি দখল, এগুলো আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের মধ্যে পাবেন না। এরা সবর করে, খুব অল্প এরা সন্তুষ্ট, দালান কোটা বানাবার এরা প্রতিযোগিতা করে না। কিন্তু এটি হচ্ছে যে লুটপাটের ওই মূল ধারায় তারা সুযোগ পাচ্ছে না, তার মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে গলত আছে জিলুর ভাই। ইসলাম, আমি বলছি যদি আপনি যেটি বলছেন যে তারা ওই মূল স্রোতের মধ্যে, মূল ধারার মধ্যে প্রবেশ করতে পারলে কি করতো সেটি না, হয়তো করতো না, কারণ আল্লাহর ভয় মানুষের অন্তরে যদি প্রবেশ করে তারা ওই সমস্ত কাজ করতে পারে না। তাহলে আল্লাহর আল্লাহর ভয়ের কথা বলছেন, এটির ব্যাখ্যা আমি একটু শুনতে চাই আপনার কাছে। না না, এই যে আল্লাহর ভয়ের কথা আপনি বলছেন, এই যে যাদের আপনি মেট্রিক পাস, চোর, বিএ পাস, ডাকাত আর কি বললেন, ভূমিদস্যু বললেন, এদের তো আমরা বছরের পর মানে এদেরকে তো বছরে 10 বার তারা ওমরা করতে যাচ্ছেন। জিলুর ভাই, ফ্যাশন, ট্র্যাডিশন আর অন্তরের কাহিনী এক জিনিস নয়, সেটি ভয় থেকে যাচ্ছেন বলে। আরবের একটা, আরবিতে একটা প্রবাদ আছে, এটা আবার হাদিস নয়, প্রবাদটা হইল পৃথিবীতে কিছু পাগল আর ব্যাকল থাকার কারণে এইখানে মানুষের এই আপনার আবাসভূমি, জীবনযাত্রার জন্য বড় বড় দালাল কোটা এরা তৈরি করে, এটা হলো আরবি প্রবাদ। কিন্তু মূলত হলো যারা ইসলাম কিন্তু গণমুখী একটা শিক্ষা। আপনি দেখেন বদরযুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে কি বলে মুক্তি দিচ্ছেন, যে যারা মদিনার একজন নিরক্ষ মানুষকে অক্ষর জ্ঞান দিবে দুইজনকে সে মুক্ত, আর যারা টেকনোলজির জ্ঞান রাখে, যারা ঢাল, তরবারি, কোরাল, হাতিয়ার তৈরি করতে, ওই সময়ের যে টেকনোলজিটা যার জানা আছে, সে একজনকে একজনে যদি শিক্ষা দেয় তাহলে সে মুক্ত। তাহলে এখানে একটা ইসলামী শিক্ষার একটা মূল নীতি প্রতিষ্ঠা হলো যে ধর্মীয় অনুষ্ঠানে শুধু পৌরোহিত্য করাই তার কাজ নয়, তার কাজ হবে আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহর প্রতি ভালোবাসা রাখা, এক নম্বর। এটার জন্য সে কোরআন হাদিস এগুলো পড়বে, সাথে সাথে গণমুখী শিক্ষা যেটা মানুষ কল্যাণে যে শিক্ষা, তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এগুলো হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যায় জঙ্গিরা ধরা পড়ছে, এরা কেউই এতিমখানার মাদ্রাসার ছাত্র নয়, যাদের শাস্তি হয়েছে, যাদেরকে আমরা আঙ্গুল তুলে দেখাচ্ছি, এরা কিন্তু সবাই কলেজ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া। এবং আশ্চর্যের ঘটনা, এই জঙ্গিদেরকে তৎপরতা ধরা পড়লো আমাদের জাতীয় সংসদে, ধরা পড়ে আমাদের সুপ্রিম কোর্টে, ধরা পড়ে আমাদের হাইকোর্টে। তা আমরা আরও 20 বছর আগে থেকে বলছি জঙ্গি তৈরি করার জন্য 150-200 ব্যারিস্টার বানাবার জন্য লন্ডন একটা মানে দলের টাকায় পড়াইতে পাঠানো হয়েছে, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সেনাবাহিনীতে লোক ভর্তি করার তারা ব্যবস্থা করেছে, পুলিশে করেছে। এগুলো এখন বলতে হবে, এগুলো ওপেন, এবং এগুলো খুঁজে বাইর করতে হবে যে এরা কারা। তো এটা বোঝা যাবে জঙ্গিবাদ দমনের যে কথাগুলো বললেন, এটা এতিমখানার মাদ্রাসা, এখানে কিছু নাই। এখানে হয়তো বোমা নিক্ষেপ করে এবার যদি ওই একটা ছেলেকে যদি ভাড়া করা যায় লাম্বা কুর্তা টুর্তা গায়ে দিয়া, কিন্তু শিক্ষা ব্যবস্থার কারণে জঙ্গিবাদের সৃষ্টি নয়। জঙ্গিবাদের সৃষ্টি হলো ভুল রাজনৈতিক ব্যাখ্যা, ক্ষমতা দখলের আপনার গোলাপানিতে ক্ষমতা দখলের অপচেষ্টা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা। আপনি দেখেন যে ছেলেরা গ্রামে থেকে ঢাকায় এসিয়া লজিং থাকে, তারা যখন মোটরসাইকেল পায়, কোনো ব্যাংকে চাকরি পায়, তাদেরকে দিয়েই এই সর্বনাশী কাজগুলো সংগঠিত করানো হচ্ছে। এই জিনিসগুলো খুঁজে বাইর করতে হবে যে একটা দলের 2 লাখ ক্যাডার এবং 2 লাখই চাকরিজীবী, তারা বেতন পাচ্ছে, এখানে কোনো মাদ্রাসার ছাত্র নাই। এজন্য আমি আপনাকে বিনয়ের সহিত বলছি যে ওই এতিমখানার ছেলেরা এই জঙ্গিবাদী কাজে আসে না। আধুনিক শিক্ষার মধ্যে, আধুনিক শিক্ষা বলি বা প্রচলিত শিক্ষা যেটির মধ্যে, ওর মধ্যে সে যখন প্রবেশ করতে যাবে তখন ওর ভিত্তিতে, একটা ইন্টারভিউর ভিত্তিতে সে প্রবেশ করবে এবং তার বাকি শিক্ষা জীবনে ধর্মটা একটা অংশ হিসেবে থাকবে। ওকে, তো ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর করে বললেন। এখন আপনি প্রথম যে প্রসঙ্গটি বললেন যে আমাদের দলের সহযোগী প্রতিষ্ঠান সম্বন্ধে আমি কটাক্ষ করলাম, এই কটাক্ষটাকে আমি এই জন্য করব, আমার পায়ের নখ থেকে মাথার চুল বা মাথার নখ পায়ের নখ মানে আমি বাংলাদেশি, আমার দেশপ্রেম আছে,
একাত্তরে যারা আমাদের দেশপ্রেমের বিরুদ্ধে কাজ করেছে, সে যেই হোক, সে আমার যে পিতা হতেন, সে যে আপনি হতেন বা যেই হতো, তাকে আমি কন্ডেম করতাম। আই বিলিভ ইন দ্যাট ফিলোসফি। তো সেখানে আনফর্চুনেটলি তারা এটা করেছে, এবং তারা যতদিন আমি বেঁচে থাকবো বা আমার আগামী প্রজন্ম যতদিন বেঁচে থাকবে দেশের দেশপ্রেমিক প্রজন্ম, তারা কিন্তু তাদেরকে কন্ডেম করেই যাবে যতক্ষণ তার না শুধরায়। এখন আসেন আপনি মাদ্রাসা বা কমি মাদ্রাসার যারা শিক্ষিত হচ্ছেন বলে আপনি বলছেন যে তারা নীতি নৈতিক, তাদের নৈতিকতাটা ভালো, আই বিলিভ ইট, নৈতিকতা ভালো হওয়ার কারণ আছে, কারণ তার মাথাটা তো ব্লক করে দেওয়া হচ্ছে। মানে আপনি কি কওমি মাদ্রাসার কথা বলছেন? কারণ মাদ্রাসা শিক্ষার তো আবার দুইটা ধারা ধারা বা তারপর দুইটি বছর মাদ্রাসায় শিক্ষিতদের কথা, জামাতায় শিক্ষিত, তো তার তো মাথাটাকে ব্লক করে দেওয়া হচ্ছে ধর্মে। যে আবার প্রথম আবার ফিরে যে আমি লোভ আর ভীতি ধর্মের প্রতি, যে আমি যদি ধর্ম পালন করি সঠিকভাবে তাহলে আমি বেহেস্ত পাব, আর যদি আমি ভুল করি তাহলে দোজখ হবে। দুটারই ডেফিনেশন সাংঘাতিক, একটা অনেক আনন্দের, একটা অনেক কষ্টের। সুতরাং তার নীতি যেটা গ্রো করেছে ব্লক মাইন্ড নিয়ে, সেটাতে সে বিশ্বাস করতেছে যে তার নৈতিকতাটা উচ্চে রাখতে হবে, এবং ইসলামের নৈতিকতাটা অনেক উচ্চ বর্গের। সো সেখানে সে ভালো কাজ করবে, আর ইংরেজি বাংলা শিক্ষা পড়ে কুসংস্কার যেগুলো তারা শিখতেছে বাংলা ইংরেজির ভিতর দিকতে, সেই কুসংস্কারের কারণে তাদের কিছু নৈতিক অধঃপতন হবে, এটা আমাদের সবারই বোঝা উচিত। তবে সেটা থেকে জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদ শুরু হয়েছে, আমি প্রথমে যেটা বলেছিলাম আপনাকে, সেটা হয়তো আপনি বলেন যে সেই লোক জঙ্গি কি না যে ও হযরত ওমর ফারুককে হত্যা করেছেন, হযরত ওসমানকে, হযরত আলীকে যারা মেরেছেন তারা জঙ্গি কি না। আমার বলার উদ্দেশ্য ছিল সেই জঙ্গি নয়, জঙ্গি হলো যে আমি ধর্মকে ব্যবহার করে আমি আমার লাভবান হতে চাই, আমি একটা অংশ পেতে চাই, একটা জায়গা পেতে চাই, একটা দেশ পেতে চাই, দ্যাটস দ্য ওয়ে জঙ্গিবাদ। আমরা একদম যে এটা ধর্মিকের কাজ, ধর্মিকের কাজ নয়, এইগুলা ওই অপব্যাখ্যাকারী, ওই অশুভ শক্তি যারা ধর্মকে ব্যবহার করে নিজে লাভবান হতে চায়। আর এখন আপনি যেটা বলেন ইহুদিদের কথা, ইজ ট্রু, এটা কোরআনেও আছে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ইহুদিরা হলো কার্স নেশন। জি, আজকে গাজায় যা যা তারা ঘটাচ্ছে, ইতিহাসে তাদের নাম যে কোথায় যাবে এটা ভবিষ্যৎ কথা। জি অবশ্যই, তারা একটা তাদের মাটি বলে কোথায় কি লিখছেন বলো, যেটা তাদের মাটি, তাদের মাটি কেন হবে? এখানে এই আশেপাশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই আশেপাশেই হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ইসলাম। তো ইসলামের আহলে কিতাবের সবাইকে কিন্তু গ্রহণ করে, শুধু আহলে কিতাব না, ইসলাম প্রতি মানুষকে এক চোখে দেখে, সব মানুষ। ওই জিল্লুর শাহটা মাইদে কথা বলছিলেন কি আমাদের এই যে জনপদে কি কোনো পয়গম্বর আসেনি? আইসেন, অবশ্যই এসেছে, হিন্দু ধর্মের তো ধর্ম, যেহেতু আমরা এখানে কনটেস্ট করি ইসলাম হিন্দুদের ভিতরে একটা ডিফারেন্স বলে আমরা মনে করি, নট ট্রু না। আমরা আপনি ধর্ম, আমি বলছি আপনাকে, আপনার প্রশ্নের সরাসরি জবাব হলো যে কোরআন বলছে যে পৃথিবীর সব জনপদে আল্লাহ পাঠিয়েছে। শুনেন, এটাই শেষ কথা, এটা শেষ কথা না, এটা আমি প্রমাণ করতে চাই, এটা আমি প্রমাণিত ব্যাপার। আচ্ছা, দিয়ে বিতর্ক হবে না, এটা প্রমাণিত ব্যাপার। আপনার ইসলাম ধর্মের যে বেসিক ধরেন 30-40টা মানে প্র্যাকটিস আছে, বিশ্বাস আছে, নীতি আছে, 35-40টা হবে। তার ভিতরে ইসলাম আর হিন্দুদের যে ধর্ম যে প্র্যাকটিস 32টা সব ইকুয়াল, একই কথা দুইজনের ধর্মে। তো তার মানে সেটা রসুল আল্লাহ প্রেরিত কেউর মাধ্যমেই হয়েছে, মাধ্যম হয়েছে বলে ইসলামের সাথে তাদের এত মিশন। নন কৃষ্ণের কথা বলেছেন, ওই কৃষ্ণর কথা, কৃষ্ণ তো একটা উপাখ্যান, ওটা তো আমি ওইদিকে যেতে চাই না, তাহলে ওই ধর্মকে আমি অহেয় করতে চাই না, কিন্তু বেসিক যেটা, এটা আপনাকে আমি অনুরোধ করে আবার বলতে পারে, উনি বলেছেন বেসিক যেটা হতে পারে, বেসিক যেটা 35-40টা বাসুদেব দুই ধর্মের যে বেসিক ইয়েগুলো, যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওরা বলে এক বেতেম কি দ্বিতীয়ম কি, একটা সাংস্কৃতিক ওয়ার্ড, মানে ঈশ্বর এক, আল্লাহ এক, এরকম করে যে আমাদের যেগুলো কথাগুলো আছে ইমান নিয়ে, সব ধর্মের সব মূলত একই, সর্ব ধর্মেরই কাছাকাছি, মানে ওই জীবাত্মা পরমাত্মার সাথে গিয়ে মিলিত হন, কিন্তু তাদের যে মাইথোলজি যেটা, তার মাইথোলজির প্র্যাকটিস যেটা হলো আপনার যে ভগবান স্বয়ং যুগে যুগে পৃথিবীতে আসেন বিভিন্ন রূপে, বিভিন্ন রূপে বিভিন্ন রূপে আসেন, এইটাকেই আমরা শিরক বলি, এবং এইটার সাথেই আমাদের প্রচন্ড দ্বিমত, ইসলামের এটার সাথেই দ্বিমত। এবং শুধুই বললাম না যে ইহুদি আর খ্রিস্টানের সাথে মিল আছে, বিকজ আমাদের মিল অনেক বেশি ওদের সাথে, এদের চেয়েও বেশি, কিন্তু বেসিক প্র্যাকটিসে যেটা গীতাতে যে কথাগুলো রয়েছে
কোরআনে যে হিন্দু ধর্ম তার কিতাবী ধর্ম নয়, এটাই সনাতন ধর্ম। কিতাবী ধর্ম নাকি যেটা বলছিলেন যে এখানে কোনো প্রফেট আর অবশ্যই কিতাবী ধর্ম, এটা বিকৃত করা হয়েছে যেটা ভাই বললেন বিকৃত হয়েছে। যেমন মহাভারত, গীতা, রামায়ণ এগুলাকে তারা মহাকাব্য বলেন, এটা মানে মহাকাব্য না, গীতাটা তো ধর্মগ্রন্থ না, ওই তো ধর্মগ্রন্থ মহাকাব্য না, ওগুলো মহাকাব্য, ওই দুইটাই বাল্মীকির একটা করা। আর তাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ পুরাণ, বেদ পুরাণটাই হলো তাদের আদি ধর্ম, আদি ধর্ম, রাইট। এবং বেদ পুরাণ হলো তাদের বেসিক ধর্ম কোটে ফাউন্ডেশন। এবং বেদ পুরাণের মধ্যে অন্যান্য ধর্মগ্রন্থে যেভাবে আখ্যান নবী আসার, কিতাবি ধর্ম কত, চারটে তো গিনা, কিতাবি ধর্ম চারটা, কটা কিতাবে চারটা মেজর, মেজর চারটা, মেজর ধর্ম চারটা, সেটা হইলো তো ইসলাম আছে, যে মুসলমান, বাইবেল, ইহুদি, যে যেটা তাওরীদ, তাওরীদ, জাবুর, যে বাইবেল হইল বা ইঞ্জিল হইল ঈসা আলাইহিসসালাম, আর জাবুর হইল দাউদ আলাইহিসসালাম, এই চারটা হইল মেজর। আর কোরআন শরীফে তো আপনি বেদ পুরাণকে বলছেন যে এটি ওই মেজরের বাইরে, আমি বলছি হিন্দুরা যেটাকে তাদের বেসিক ধর্ম গ্রন্থ এখন যেটা বলতে, সেটা সত্য কিনা আমরা জানি না, কারণ এটা অনেক পুরনো ধর্ম। কিন্তু আমি বলি যে পৃথিবীর বুকে যত নবী আসছেন যাদের নাম আমরা জানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1,24,000, আরেকজন সাহাবী শুনছেন 2,24,000, এই জন্য এখানে একটা মতভেদ আছে, 1,00,000 অথবা 2,24,000, ঠিক আছে। তো 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পৃথিবীতে আসছেন। আর প্রত্যেক কোরআন শরীফের প্রত্যেক জায়গায়, অনেক জায়গায় বলা আছে যে আমি কি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, তোমাদের কাছে কি আমার নবীরা আমার মেসেজ দেয় নাই, আমার সংবাদ দেয় নাই, তোমাদেরকে কি বেহেস দুজকের কথা বলে নাই? এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পূর্বে যত নবী পৃথিবীতে আসছেন সকলের প্রতি ঈমান আনতে হবে, তাদেরকে মানতে এমন কথা নয়, কিন্তু তারা আসছেন এটা সত্য, তারা মানুষকে সত্যের দাওয়াত দিয়েছেন এইটা সত্য, এবং বলে দিয়েছেন লা নুফারিকু বাইনা আহাদিন মিন রাসূলি, এটা আল্লাহর যে নির্দেশ। ইসলাম ধর্মের একজন মানুষ, মুসলমান একজন, সে কি করে তাহলে পার্ট হয় জঙ্গিবাদের? সে তো শুধু পার্ট জঙ্গিবাদের, অন্য ধর্মের বিরুদ্ধে হইছে একজন মানুষ সঠিকভাবে নিজের ধর্মের লোকরা হত্যা করছে। সুলতান ভাই সঠিকভাবে যদি ইসলাম গ্রহণ করে আর প্র্যাকটিস করে তো সে পৃথিবীর মানুষ তো দূরে থাক, একটা কুকুরকেও বিনা কারণে সে ডিল দিতে পারবে না যদি সে প্রকৃত মুসলমান হয়ে থাকে। এখন যারা ইসলামের বর্তমান ধারক বাহক তাদের দেশে, এবং যারা যেমন পাকিস্তান, ইসলামিক গণপ্রজাতন্ত্র তাদের দেশে, শুনেন, ইভেন ইরানে, ইভেন ইরানে, আপনি এটা বলছেন কেন? মুসলমানদের অভ্যন্তরীণ বিরোধ এত তীব্র, ইসলামের ধারক বাহক কোন দেশ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আমি দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, সেটা কোরআন আর আমার সুন্নত, এইটা যতদিন আঁকড়িয়ে ধরবে এতদিন তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। কোনো দেশকে অনুসরণ করা, তাদের রাজনীতি অনুসরণ করা, তাদের প্র্যাকটিস অনুসরণ করা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে নয়। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, কোরআন এবং হাদিসকে। অথবা ওই দেশে কী হলো, তারা যদি কোরআন হাদিস না মানে তারা বিপর্যয়ে আসবেই। এই যে প্রতারণা করছে মানুষকে, লড়কেলিয়ে পাকিস্তান কায়েম করেন গে আল কোরআন, পাকিস্তানের সব ছিল কিন্তু কোরআন ছিল না। মুসলিম লীগের নেতারা কিস্তি টুই মাথায় দিয়ে দিয়ে বসিয়ে ড্যান্স দেখছেন, গাইছেন, হ্যাঁ, আপনার এই সমস্ত অপকর্ম করছেন, ওই হিসাবের রেজিস্ট্রারি খাতা হাতে নিয়ে বলছেন এই কোরআন শপথ করে তোমাদেরকে বলতেছি বলিয়া বাসন দিছেন, আল্লাহর গজব কীভাবে পড়ছে দেখেন। যারাই আল্লাহর ধর্মের সাথে এইরকম প্রতারণা করে তাদের উপর আল্লাহর গজব আসা অনিবার্য, এবং আসে। আপনার যদি একটু চোখ বন্ধ করে পূর্বের ইতিহাস থেকে এখন পর্যন্ত দেখেন, চোখের সামনেই দেখেন, দেখবেন যে যতই ওরা উৎফুল্ল হোক না কেন, ধর্ম ব্যবহার করে যতই তারা মানুষকে প্রতারণা করে না কেন, যত বিলাসবহুল জীবনযাপনের সন্ধান খুঁজে বাইর করে না কেন, দেখবেন যে অল্প দিন তারপরেই গজব নাজিল হয়ে যায়, আর এই গজব ভয়াবহ গজব। এটা আমরা সর্বতোভাবে সমস্ত মুসলমানরা আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু যেই প্রশ্নটা আপনি একটু এটা এড়িয়ে যাচ্ছেন যেটা, সেটা হলো যে মুসলমানদের ভিতর থেকে মুসলমানরা যারা মুসলিম বলে পরিচিত, যারা মাদ্রাসায় শিক্ষিত বা স্কুল শিক্ষিত দুটোই হতে পারে, তো মাদ্রাসার শিক্ষার সম্বন্ধে বা ধর্ম শিক্ষা নিয়ে একজন মানুষ কী করে জঙ্গি হতে পারে, এবং ধর্ম শিক্ষার উপরে যারা এত রিসার্চ করে বড় হয়েছেন তারা কী করে সমস্ত পৃথিবীতে মুসলমানদেরকে এই অপবাদের তলে ফেলেছে জঙ্গিবাদের জন্য। আমি একটু বিশ্লেষণ করি আমার হিসাবে, এই যে আমরা যারা মুসলমান আছি, বাংলাদেশি যে আমরা আছি, বাংলাদেশিতে আমাদের বিরুদ্ধে, আমাদের এই জাতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে, ঠিক ইসলাম ধর্মের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে।
আমি একটি উদাহরণ, ছোট্ট উদাহরণ দিতে চাই। এখানে আমাদের দেশে একজন পীর সাহেব আছেন, নাম বলতে চাই না, তার মুরিদরা আহত হবেন, তার হাজার হাজার মুরিদ বা লক্ষ হইতে পারে, আমি নট শিওর। এবং তিনি যেসব প্রচারণা করেন দেখলে মনে হয় যে কয়েকশো কোটি টাকা খরচ করতে পারেন উনি, যেভাবে প্রচারণা করেন, প্রতি গ্রামে গ্রামে যাবেন, দেখবেন তার নামে বিশাল করে লেখা, পোস্টার লেখা এবং দেয়াল লেখা। আমি যতটুকু শুনেছি খোঁজ নিয়ে, তিনি আমি যে পাড়ায় বসবাস করেছি সেখানেই বসবাস করেন এখন, তিনি মাঝে মাঝে লোকজন গেলে বলে যে আমি ভোররাত্রে থেকে মধ্যরাত্রি থেকে ভোর ফজরের আজান পর্যন্ত তিনি ফিরে আসেন না, তখন তিনি মদিনা শরীফে বসবাস করেন, আস্তাগফিরুল্লাহ আই শুড সে। তো তিনি তার অর্থ কোত্থেকে আসে আমি শুনেছি মাসাদ থেকে আসে, ইহুদিদের যে তাদের যে এজেন্সি আছে, যে এজেন্সির মাধ্যমে তারা ইসলামকে বিকৃত করার জন্য এই ধরনের পিরিজম সৃষ্টি করে, এবং এই পিরিজম বাংলাদেশে অনেক অনেক আছে। তাদেরকে কোনো সরকারই সাহস পায় না একটি কথা বলতে, যে তুমি ধর্মবিরুদ্ধাচরণ করতেছো, ধর্মকে বিকৃত করতেছো, তুমি ধর্মকে নিয়ে সমস্ত পৃথিবীর কাছে আমাদেরকে এও প্রতিপন্ন করতেছো, এদের বিরুদ্ধে কোনো কথা হয় না। এটা যে সরকারই থাকুক, আমার দৃষ্টিতে এটা আমরা যে জিনিসটা বলছি এটা আপনার দীর্ঘ বিতর্ক, যেমন জঙ্গিবাদ, জঙ্গিবাদের স্রষ্টা কারা, কাশ্মীরে যারা আপনার আন্দোলন করছে বা জঙ্গি তৎপরতা চালাচ্ছে, যারা ফিলিস্তিনে যারা চালাচ্ছে হামাস, লেবানন যারা চালাচ্ছে হিজবুল্লাহ, তারার প্রত্যেকের আলাদা আলাদা ঘটনা, আলাদা আলাদা বিষয় আছে। জঙ্গিবাদের একটা ডেফিনিশন আমরা খুঁজে বাইর করতে হবে। আচ্ছা যাই হোক, জঙ্গিবাদের ধর্ম নিয়ে আমার মনে অনেক কথা হয়ে গেছে, আমার মনে হয় এটা অনেক বেশি হচ্ছে। প্রসঙ্গ একটু পাল্টাই, সাম্প্রতিক সময় দুটো বিষয় নিয়ে অনেকেই উদ্বিগ্ন, আর বিশেষ করে যে যেই জায়গায় পেশার সঙ্গে সংশ্লিষ্ট তারা আরও বেশি পরিমাণে উদ্বিগ্ন। একটি হচ্ছে যে জাতীয় সম্প্রচার নীতিমালা, আর আপনি জানেন যে গেজেট হয়েছে, মন্ত্রিসভা অনুমোদিত হয়েছে, আইন হবার কথা বলা হচ্ছে, তো এই নীতিমালাটিকে আপনি কীভাবে দেখছেন? একটা নীতিমালা থাকা উচিত, তবে এইটা তড়িগড়ি করে কোনো নীতিমালা তৈরি করলে এইটা নীতির পরিবর্তে আপনার নীতিহীনতায় রূপ নেয়। এজন্য এটা আমি বলবো যে একটা নীতিমালার প্রয়োজন আছে, কিন্তু তড়িগড়ি করে একটা নীতিমালা প্রণয়ন করে এটা আবার আইন হিসাবে নেওয়া, এটা আবার চিন্তা করতে হবে। যেহেতু আমরা মহাজোটের সাথে আছি, বহুদিন থেকেই সারা দেশবাসী উপলব্ধি করতেছে, বিশেষ করে আমাদের এতগুলা ইলেকট্রনিক্স মিডিয়া আসার পরে বিভিন্ন খবরের কারণে আপনার যে অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু সাংবাদিকতা উদ্দেশ্যমূলকভাবে হয় না যে তা নয়, তারপরেও সংবাদপত্রের স্বাধীনতা এটা থাকতেই হবে, আর না হলে আপনার সংবাদপত্রের স্বাধীনতার কারণে আমরা অনেক অনেক কিছু থেকে দেশ বলেন, সরকার বলেন, জাতি বলেন, তারা রক্ষা পায়। এই যে আপনার হলমার্ক কেলেঙ্কারি হলো, তারপরে আপনার ওই শেয়ার মার্কেটে যে ঘটনাগুলো ঘটলো, ব্যাংকের সেক্টরে যে দুর্নীতিগুলো ধরা পড়লো, এই সব ধরা পড়ার মূল কারণ হইল মিডিয়া। মিডিয়া যদি আঙুল দিয়ে দেখায় না দিত, তাহলে সরকার এত তাড়াতাড়ি তৎপর হইতো না। তো আমি যতটুকু জানি যে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। তো আমি আপনার এখান থেকে বলবো, পুরা নীতিমালাটা আমি পরে দেখিনি, তবে যে যে কিছু বিষয়ে এইখানে আসছে, এই যে আপনার টকশো নিয়ে কথাবার্তা আসছে, তারপরে বিভিন্ন বাহিনীকে কটাক্ষ করার বিষয় আসছে, এগুলার সঠিক এবং স্পষ্ট ডেফিনিশন নাই। যেখানে আপনার অস্পষ্ট কথাবার্তা থাকে সেখানে এটা অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা। আমি সোজাসুজনবাবু একটু সরি মধ্যখানে বলতেছি, যে জন্য সময় আমি শেষ করে দিচ্ছি এই বিষয়টা, সম্প্রচারের বিষয়টা। এর জন্য আমি বলবো যে এটাকে আরও পরীক্ষা নিরীক্ষা করে, এবং যারা সংবাদপত্র এবং মিডিয়ার সাথে জড়িত তাদের সাথে আরও মত বিনিময় করে সময় নিয়ে একটা নীতিমালা তৈরি করা, এইটাই আমার আবেদন থাকবে। মিস্টার সুলতান, গণতন্ত্রের ব্যাপারে কোনো নীতিমালা নেই, গণতন্ত্র ইটসেলফ একটা নীতি। সেটা কি, মানুষের কয়েকটি অধিকারের প্রশ্ন আছে, সেখানে বাক স্বাধীনতা একটা অধিকার। এই বাক স্বাধীনতার অপব্যবহার হয় বা হবে, একটি নদীতে যখন পানি বয়ে যাবে সেখানে কিছু ময়লা টয়লা থাকবে এটা, কিন্তু নদীটাকে যদি আটকে দেওয়া হয় তাহলে সেটার এফেক্ট অনেক বড় বেশি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, 75 সালের যে আমরা সংবাদপত্রের উপর যে নিয়ন্ত্রণ করা হয়েছিল,
বঙ্গবন্ধুর মতো নেতা কেন করেছিলেন এটা তো আমাদের জানার বোঝার কথা না। উনি অনেক উঁচু মাপের নেতা, কেন করেছিলেন এটা জানা নেই, কিন্তু এই যে বাক রুদ্ধ করতে গিয়ে যে তার যে বহিঃপ্রকাশ ঘটেছে সেটা কিন্তু দেশের জন্য দুঃখজনক। সুতরাং গণতন্ত্র গণতন্ত্রই, সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতাই, সেখানে কোনো নীতিমালা কাজ করবে না। আর নীতিমালা যেটা করার কথা, যেটা আপনি বলছেন দুই একটা সাবজেক্ট, সেগুলো কিন্তু সরকারের একটা প্রতিটি সরকারেরই প্রতিটি সংবাদপত্রের সঙ্গেই একটা সম্পর্ক থাকে, কি বলতে পারবে, কতটুকু লেভেল যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত না, এটা মোরলেস আছে। যেমন ডিফেন্সের কথা যেটা বললেন, ডিফেন্স আইএসপিআরের ছাড়া একটা সংবাদ দেওয়া আমাদের দেশে এখনও কঠিন, সেটা কিন্তু নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণও ভেঙে পৃথিবীতে কোথাও নেই। ডিফেন্স সম্বন্ধে অনেক রকমের কথা হয়, অনেক রকম ইন্টারফেয়ারেন্স নিয়ে অনেক কথা উঠে, কী জন্য কে কী করছে, আমাদের দেশে সেটা কিন্তু নিয়ন্ত্রিতই বলা চলে। সুতরাং এই সাবজেক্টটা বাদ দিলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, বাক স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনার কোনো নীতিমালার প্রয়োজন নেই, আর নীতিমালা করতে গেলে আরও জটিল হবে। সুতরাং সরকারের উচিত এটা উদার দৃষ্টিতে দেখে, সংবাদপত্র টেলিভিশন যারা সম্প্রচারের সাথে জড়িত আছে প্রত্যেককে উদার দৃষ্টিতে দেখে এটা ওপেন রাখা। দ্বিতীয় প্রসঙ্গ যেটি, সেটি হচ্ছে যে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, এটি আসলে শেষ পর্যন্ত যেটি দেখা গেছে কেবলমাত্র বিচারপতিদের ক্ষেত্রে নয়, সাংবিধানিক ক্ষমতা যাদের আছে তাদের অভিশংসনের সবারই আধা সাংবিধানিক সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, জাতীয় সংসদের সদস্যদের হাতে ন্যস্ত করা। আসলে বিষয়টি অনেক দুঃখজনক আমার দৃষ্টিতে। বর্তমান যে জাতীয় সংসদ, সরি আমি একটু কটাক্ষই করলাম, বর্তমান জাতীয় সংসদে যেভাবে জাতীয় সংসদ সৃষ্টি হয়েছে, 153 জন উইদাউট ইলেকশন জিতে বসে আছেন, তাদের কতটুকু জবাব দিতে আছে জনগণের সাথে আমার জানা নেই। সুতরাং পার্লামেন্ট, আমি পার্লামেন্টে ছিলাম, ভাই ছিলেন কি নাম, পার্লামেন্টে ছিলাম, পার্লামেন্টের যা পার্লামেন্টের যারা যারা আইন প্রণয়ন করবে, আইন প্রণয়নকারী আমাদের যেই জনগণের যারা ইলেক্ট করে দেন, তাদের কতজন এই আইন প্রণয়নের জন্য উপযুক্ত, কত পার্সেন্টেজ, এটা যদি আপনারা শুনেন দুঃখ পাবেন, বা জাতি দুঃখ পাবে যে আমরা কাকে আমাদের আইন প্রণয়নকারী হিসাবে পাঠাচ্ছি। যেটা যে আইনি যে সর্বোচ্চ আদালতগুলো, আইনের যে আদালতগুলো, এই এদেরকে ব্রিটিশ আমলেই তাদেরকে সেগ্রিগেট করে রাখা হতো, জনগণ থেকে দূরে রাখা হতো, আর তাদেরকে সর্বপ্রকারের প্রিভিলেজ দেওয়া হতো যেন তারা সুবিচার করতে পারে। বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে, জাস্টিস মোর্শেদের ঘটনা আছে, উনি ওনার বিবেক বলেছে যে অমুকের আমি শপথ গ্রহণ করব না, করেন নাই, উনি পদত্যাগ করেছেন, অনেক ইতিহাস সুন্দর, টিকাকানকে শপথ না করে যে সিদ্দিকী সাহেব পদত্যাগ করেছেন, এরকম অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে। কিন্তু এই ইতিহাস বিকৃত হচ্ছে বিশেষ করে বিচারপতিদের ব্যাপারে। আমরা যেটা অবজার্ভ করছি, আমরা হয়তো সঠিক তথ্য জানি না, এই বর্তমান এই দুই সরকারের 8-10 বছর যাবৎ হচ্ছে যে বিচারপতিদেরকেও নিয়ন্ত্রণ করা হয়, নিচের লেভেলে তো অবশ্যই করা হয় যারা সরকারি কর্মচারী থাকে, সেখানে আবার যেটা দুইটা ডিভিশন আছে, একটা হলো ম্যাজিস্ট্রেসি আর একটা হলো জাজেসরা কিন্তু বিয়ন্ড এনিথিং, বিয়ন্ড এনি সরকারের এনিবডি, সে জাজেসও আজকাল ইনফ্লুয়েন্সড হচ্ছে। আমি দেখেছি জীবনে আমার অনেক জাজেস পরিচিত ছিল, তারা আমাদের সাথে মেলামেশা করতো না, যেদিন থেকে আমি রাজনীতি করি সেদিন আমার সাথেও কথা বলতো না, বলতে হচ্ছে না বাবা আমি আই ডোন্ট লাইক টু টক টু ইউ বিকজ ইউ আর এ পলিটিশিয়ান, আমি আমার ইন্ডিপেন্ডেন্স যে আমার শক্তি আছে এই শক্তিতে তোমরা খর্ব করবা, সেই শক্তি অনেকভাবে খর্ব হয়ে গেছে। আর এখন যেটা করতেছে এটা তো করলে আইনের বিচার বলে এই দেশে আর কিছু থাকবে না, কারণ সর্বক্ষেত্রেই যেই সরকার থাকবে তার বেনিফিটের জন্য অবশ্যই তাকে সে ব্যবহার করে, যে সরকারই আসুক। সুতরাং এটা জাতির জন্য মঙ্গল নয়, এবং আমি অন্তর থেকে এটা আমি নিন্দা প্রকাশ করছি সরকারের উদ্যোগকে, সরকারের ব্যাপারে অনেক সচেতন হওয়া উচিত, আইনে জায়গায় হাত দিয়ে না দেওয়ার জন্য তাতে করে অনেক অন্যায় কাজ করেছে, খুনি আসামিদের যাদেরকে দেওয়া হয়েছে প্রাণদণ্ড দেওয়া হয়েছে অনেককে মাফ করে দেওয়া হয়েছে, এটা ইতিহাসে কোথাও নেই, এতগুলো লোক মাফ পেয়েছে এবং তারা সবগুলাই ক্রিমিনাল বলে পরিচিত, তারা প্রাণদণ্ড থেকে মুক্ত হয়ে গেছে। মিস্টার চৌধুরী, সুতরাং এটা আইনের অপপ্রয়োগ। কত সময় বলতে পারবো? খুব সংক্ষেপে এই আমাকে আপনার
ইমপিচমেন্ট বিচারপতিদের সংসদে এই ক্ষমতাটা যাবে কিনা আপনার It's not impeachment. Impeachment থাকতে পারে যদি প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টার বিরুদ্ধে ইমপিচমেন্ট আছে সংসদ আমাদের সংবিধানে এটা কি এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ শব্দটা তো বলা হয়নি মানে ইমপিচমেন্টের মাধ্যমে আমি যে কথাটা বলছি আমি ওই দিনও আমার ব্যক্তিগত যে মতটা আমি পোষণ করেছিলাম যে আপাতত সংসদে না যাওয়াই উচিত আপাতত কেন বলছিলাম যে এটা পৃথিবীতে আপনার ব্রিটেন আমেরিকা এই সমস্ত গণতন্ত্রের যে চর্চা বহুদিন থেকে যে সমস্ত দেশে হচ্ছে এবং ওখানে সিস্টেমটা অন্যরকম হাউস অফ কমন ওখান থেকে যায় হাউস অফ লর্ডে হাউস অফ লর্ড থেকে আবার রানী পর্যন্ত যাওয়া লাগে এইখানে আপনার কংগ্রেস সিনেট তারপরে প্রেসিডেন্ট পর্যন্ত এই তিনটা প্রতিষ্ঠান এখানে কাজ করে বিচারপতিদের নিয়োগ এবং ইমপিচমেন্টের ব্যাপারে তো আমাদের তো 72-এর সংবিধানে এটা প্রথম সংসদের কাছে ছিল পরে 74 সালে সম্ভবত এটা রাষ্ট্রপতির হাতে নিয়ে যাওয়া হয়েছিল এরপরে আবার পঞ্চম সংশোধনীর সময় এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও ত্রুটি নাই এটা বলা যাবে না ত্রুটিমুক্ত আছে এটা বলা যাবে না এটার মধ্যে অনেক ত্রুটিযুক্ত তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে সংসদ আমি যে কথাটা বলতাম এটা আপনি বলছেন যে আমাদের আইনসভার সদস্যরা যারা কতটুকু কম্পিটেন্ট হ্যাঁ এটা একটা বিষয় আছে তাছাড়া 70 অনুচ্ছেদ এখানে আছে কাজ করে 70 অনুচ্ছেদ থাকার কারণে যে আমি স্বাধীনভাবে আমার মত দিতে পারি না যার কারণে একক সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে থাকলে এইটা দলের হাতে চলে যাবে বিচারপতিদের নিয়োগ এবং ইমপিচমেন্ট যেটাই বলেন এজন্য আমি আবার বলবো ওই জাতীয় সম্প্রচার নীতিমালার মতো যে তড়িগড়ি করে এটা হয়তো বিচারপতিদেরকে জবাবদির বাইরে না রাখার জন্য উদ্যোগটা হয়তো নেওয়া হচ্ছে কিন্তু এইটা হিতে বিপরীত হতে পারে এজন্য এটা আরও খোলামেলা আলাপ করে বিচারপতিদের সাথে সাবেক বিচারপতিদের সাথে আমি গতকালকে সম্ভবত একজন বিচারপতি থেকে শুনলাম যে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছিল এই বিচারপতি এখানে ছিলেন তো তিনি এইটা উত্থাপন করেছিলেন যে ইমপিচমেন্টের ক্ষমতাটা সংসদের হাতে নিয়ে আসা হোক কিন্তু ওইখানে নাকি ওই কমিটির সবাই বিরোধিতা করেছিলেন আমিরুল ইসলাম সব বলছেন সবাই নাকি বিরোধিতা করছেন তো সবাই বিরোধিতা করার পরে আবার হঠাৎ করে এটা কেন তড়িগড়ি করা হচ্ছে আমার জানা নাই তবে আমি বলবো যে এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করা দরকার আরও আরও জনমত যাচাইয়ের প্রয়োজন আছে আপনাকে ধন্যবাদ যে আপনি দুইটা বিষয়ে আপনি একমত প্রকাশ করলেন যে এই দুইটা এখনও চিন্তা ভাবনার ব্যাপার আছে আপনার দৃষ্টিতে আপনার মতো একজন দেশপ্রেমিক একজন ভালো মানুষ আমরা এই দেশে আমরা অনেক আশা করি একজন ভালো রাজনীতিবিদ অনেক আশা করি যারা এই দেশের জন্য লড়াই করে আত্মাহুতি দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের এই দেশ স্বপ্নের দেশ যেন স্বপ্নের দেশ বলেই বিবেচিত হয় এটা করতে গেলে অনেক উদারনীতিতে যেতে হবে অনেক সহনশীলতার প্রয়োজন হবে সেখানে কোনোটাই কাজ করবে না না এক নায়কত্ব না ধর্মান্ধতা কোনোটাই কাজ করবে না আপনার সব কিছুর মিশ্রণে একটি ইসলামী দেশ আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি আমরা বা তারপর আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি দেশকে গড়ার জন্য আপনার মতো লোক আরো হাজার হাজার এই জাতিতে সৃষ্ট হোক আপনার এই দেশ প্রেমিক লোক দিয়ে দেশ পরিচালিত অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল মিস্টার এস এস সুলতান এবং মিস্টার মিসবাহুর রহমান চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মণ্ডলী আমরা কথা বলছিলাম জঙ্গি তৎপরতা নিয়ে যেখানে যে জঙ্গি তৎপরতা নানা ধরনের হতে পারে নানান ধর্মের হতে পারে ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট যে তৎপরতা সেটি নিয়ে আমরা কথা বলছিলাম এবং আন্তর্জাতিক ভাবি এটি একটি সমস্যা বাংলাদেশ এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে নিজস্ব ভূখণ্ডের মধ্যে এবং এই নিজস্ব ভূখণ্ডের সীমা ছাড়িয়ে পৃথিবীর নানান প্রান্তে এটির সঙ্গে ভাবমূর্তির প্রশ্ন জড়িত সমাধান হিসেবে আমার দুই অতিথি যেসব জায়গায় একমত সেটি হচ্ছে যে অপরাজনৈতিক শক্তিকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এই জঙ্গি তৎপরতার অর্থের উৎস বন্ধ করে দেওয়া দরকার অস্ত্রের যোগান যারা দেয় সেই পথগুলো বন্ধ করে দেওয়া দরকার
শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করা দরকার, সময়োপযোগী করা দরকার, এবং যে অর্থনৈতিক অসাম্য আছে সমাজে রাষ্ট্রে সেটি দূর করা দরকার। সম্প্রচার নীতি এবং সাংবিধানিক পদে যারা আছেন তাদের অভিশংসনের যে ক্ষমতা সংসদের কাছে ফেরত দেওয়া হচ্ছে, দুটোরই নিন্দা এবং সমালোচনা করেছেন আমার দুই অতিথি। ওনারা মনে করেন যে দ্রুততার সঙ্গে তাড়াহুড়ো করে এই কাজগুলো করতে গেলে যে কোনো নীতি অপনীতিতে প্রয়োগ হয় এবং সেটি নীতিহীনতায় পর্যবসিত হয়, এবং আরও যেটি ওনারা মনে করেন যে অস্পষ্ট যে কোনো কিছু সেটি আসলে অপপ্রয়োগের সম্ভাবনা বেশি থাকে, যেটি এই দুটো নীতিমালার ক্ষেত্রেই দুটো বিধানের ক্ষেত্রেই এখন পর্যন্ত স্পষ্ট যে এগুলো আসলে অস্বচ্ছ এবং অস্পষ্ট, এবং এই অস্বচ্ছতা অস্পষ্টতা কাটাতে হবে এবং মূল উদ্দেশ্যটি কী সেটি কিন্তু আসলে পরিষ্কার নয় এখন পর্যন্ত। যারা এগুলো করছেন সরকারে যারা আছেন তারা কিন্তু পরিষ্কার করে জনগণের সামনে নিয়ে আসেননি, সেটি পরিষ্কার করা দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।